ফুটবল মাঠে যদি লড়াইয়ে নামেন ১১ যোদ্ধা, তবে ডাগআউটে রণকৌশল তৈরি করে দেন একজন কোচ। একটা দলের সাফল্যের পেছনে কোচের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা বাংলার জয়িতাদের সাফল্যগাথায় চোখ রাখলেই বোঝা যায়। বদলে যাওয়া নারী ফুটবলের রূপকার কোচ গোলাম রব্বানি ছোটন ১৪ বছরের বর্ণিল যাত্রায় নারী ফুটবলকে উপহার দিয়েছেন ৮টি শিরোপা। দীর্ঘ যাত্রায় অবমূল্যায়ন ছাড়া বাফুফের কাছ থেকে তেমন কিছুই পাননি, তাই তো নীরবেই ইতি টানছেন দেশের নারী ফুটবলে কোচিংয়ের অধ্যায়। ছোটনের এই চলে যাওয়া দেশের নারী ফুটবলের জন্য বড় ক্ষতি বলছেন সাবেকরা। কোচের এমন সিদ্ধান্তের জন্য বাফুফের ব্যর্থতাকেই দায়ী করেছেন দেশের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। এই ছেলেটা আমাদের নারী ফুটবলের যে জাগরণ, ছোটনকে বাদ দিয়ে কোনো কিছু ভাবার অবকাশ নাই। সে রিটায়ারমেন্টে গেছে, এটা তো ১০০% বাফুফের ব্যর্থতা। এই ক্ষতি তো মানে সহজে পূরণ হওয়ার মতো নয়, এবং যে সাফল্যর মানে ধারাবাহিকতায় তারা যে আমাদের মেয়ে ফুটবলার যেভাবে এগিয়ে যাচ্ছিল, এটা বিরাট একটা ক্ষতি হয়ে গেল আমার কাছে মনে হয়। গেল বছর ১৯ সেপ্টেম্বর সাফ জয়ের পর থেকে মাঠের বাইরে নারীরা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ম্যাচের আয়োজন করতে পারলেও বাফুফের জুড়ে শুধুই অর্থের হাহাকার। প্রথমবারের মতো নারী ফ্র্যাঞ্চাইজি লীগ ঝুলে আছে আয়োজনের জমকালো ঘোষণার মাঝেই। ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় অকাল অবসরের পথে ফুটবলাররা, এত কুশলী খেলোয়াড় এরা স্বেচ্ছায় রিটায়ারমেন্টে যাচ্ছে, তার মানে কি? পেটে যদি ক্ষুধা থাকে আপনার ভালো জিনিসটা কখনো বেরোবে না। সব কিছু মিলিয়ে ওরা একটা হতাশার জায়গায় দাঁড়িয়ে গেছে আমার কাছে মনে হয়। আর ওর দেখা দেখি হয়তো আরও অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমাদের নারী ফুটবলের, বিশেষ করে বলবো পাঁচতারা হোটেলে যে একটা বিশাল অনুষ্ঠান করেছেন, সেখানে লিগের ডেটটা আপনি ঘোষণা করে দিয়েছেন, এরপরে খেলা হবে না, এর থেকেও হঠকারী ডিসিশন আর কি হতে পারে? অচিরেই বাফুফেকে নারী ফুটবল নিয়ে পরিকল্পনার তাগিদ দিয়েছেন আসলাম। যত কষ্ট হোক, ছোটনের মান অভিমান যাই হোক না কেন, নারী ফুটবলের স্বার্থে তাকে আবার ফিরিয়ে আনা উচিত। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।